কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে 100 দিনের কাজের টাকার দাবিতে কোচবিহার শহরে মিছিল করল তৃণমূল যুব কংগ্রেস। শনিবার দুপুরে কোচবিহার রাসমেলার মাঠ থেকে এই মিছিল শুরু হয়ে কোচবিহার শহর পরিক্রমা করে। এরপর সাগরদিঘির পাড়ে ক্ষুদিরাম মূর্তির সামনে অবস্থান বিক্ষোভ করে তারা। কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক ও প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় জানান, বাংলার মানুষের 100 দিনের কাজের টাকার দাবিতে দিল্লিতে আন্দোলন করতে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা, পালিয়ে বেড়াচ্ছেন, দলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেননি, রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে আছেন, রাজ্যপাল পালিয়ে বেড়াচ্ছেন। এদিন কর্মসূচিতে অভিজিৎ দেব ভৌমিক, পার্থপ্রতিম রায় ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কমলেশ অধিকারী, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ প্রমুখ। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তিন এবং চার আন্দোলন দিল্লির বুকে হয়েছে এবং আমাদের দাবি ছিল যে 100 দিনের কাজের টাকা, গরিব মানুষের কাজের টাকা যেটা বন্ধ করে রাখা হয়েছে সেই টাকা অবিলম্বে দিয়ে দেওয়া হোক এবং 100 দিনের কাজটা চালু করা হোক। এটা সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার এবং গ্রামোন্নয়নের টাকা আটকে রাখা হয়েছে, তাছাড়া বাংলা আবাস যোজনার টাকাও আটকে রাখা হয়েছে। অর্থাৎ বাংলার মানুষকে পেটে ভাতে মারতে চাইছে কেন্দ্রের বিভিন্ন সরকার। এটা বন্ধ হোক, গণতান্ত্রিক অধিকার সবারই রয়েছে, রাজ্যের মানুষের রয়েছে, প্রত্যেকের অধিকারটা ফিরে দেওয়া হোক। আমরা আরও চাইছি, আমরা দেখছি যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে কলকাতায় রাজভবনের সামনে 3 দিন হলো চলছে ধর্ণা। সেই ধর্ণায় অভিষেক ব্যানার্জি অনর রয়েছেন, যতক্ষণ বাংলার মানুষের দাবি আদায় না হবে ততক্ষণ ধর্ণা চলতে থাকবে। এক ঐতিহাসিক সন্ধিক্ষণ আমরা হাজির হয়েছি, কারণ আমরা দেখবেন যে বাঙালিরা আন্দোলন করেছিল বাংলা থেকে, তার জন্য ব্রিটিশকে কিন্তু দেশ থেকে চলে যেতে হয়েছে, দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। মমতা ব্যানার্জি আন্দোলন করেছিল বামফ্রন্টের বিরুদ্ধে, সিপিএমের বিরুদ্ধে, বামফ্রন্টকে কিন্তু চলে যেতে হয়েছে রাজ্যের শাসন ক্ষমতা থেকে, মানুষ তাড়িয়ে দিয়েছে। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, মমতা ব্যানার্জির নির্দেশে দিল্লিতে যে আন্দোলন শুরু হয়েছে এবং সারা রাজ্যব্যাপী যে আন্দোলন শুরু হয়েছে, আপনারা নিশ্চিত দেখবেন আগামী 24 সালে বিজেপিরও পতন হয়েছে। বিজেপিকে দেশ ছেড়ে চলে যেতে হবে। বিজেপিকে পালাচ্ছে, এখনই পালাচ্ছে, মন্ত্রী পালাচ্ছে, উপমন্ত্রী পালাচ্ছে, নেতারা পালাচ্ছে, আর 24-এর নির্বাচনের পর দিন থেকে লাইন ধরবে, পলায়ন পার্টি হবে, বিজেপি পার্টি থাকবে না, বিজেপি পার্টির নামটা হবে সর্বভারতীয় পলায়ন পার্টি। মোদী পালাচ্ছে, অমিত শাহ পালাচ্ছে, নাড্ডাজি পালাচ্ছে, নেতা মন্ত্রী হাঁটু মাটু সব পালাচ্ছে ওই পলায়ন পার্টির বিরুদ্ধে। আজকে সমস্ত মানুষ জোট বেঁধে, আজকে সারা রাজ্যব্যাপী বেঁধে যে আন্দোলন শুরু হয়েছে, যতদিন বিজেপি না যাবে রাজ্য দেশ থেকে ততদিন এই আন্দোলন চলতে থাকবে, যতদিন বাংলার মানুষের অধিকার বুঝিয়ে না পাবে করায় ঘটায় আন্দোলন চলতে থাকবে। যে আন্দোলন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেশব্যাপী সংগঠিত হয়েছে, সেই আন্দোলনকে বিজেপি এবং আরএসএস ইগনোর করার চেষ্টা করছে, কিন্তু পশ্চিমবাংলার মানুষ বিগত দিনেও যে প্রতিবাদ এবং প্রতিরোধের আন্দোলন করে তুলেছে, ইতিহাস যা বলে, তাতে এই আরএসএস এবং বিজেপির আমাদেরকে ইগনোরেন্স করা, এটা আগামী দিনে তার ফল ভোগ করতে হবে। রাজভবনে 3 দিন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে আছে, দিল্লিতে আমরা 2 দিন কাজ করে এলাম, এই ইগনোরেন্স, কেন্দ্রীয় বাহিনী দিয়ে, দিল্লি পুলিশ দিয়ে আমাদেরকে শক্তি প্রদর্শন করে তুলে দেওয়া, বাংলাতে গভর্নর ইদি উদি ঘুরে বেড়াচ্ছেন অথচ আমাদের ডেলিগেশনের সাথে দেখা করছেন না, এটার ফল তাদের ভোগ করতে হবে। আমাদের কোচবিহার জেলাতে আজকে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে মিছিল সংগঠিত হলো, এখান থেকে আমাদের একটাই আওয়াজ, আমাদের করণীয় একটাই কাজ, সেটা হচ্ছে 2024 এবারের ইলেকশনে, লোকসভা নির্বাচনে এদেরকে পরাস্ত করে এখান থেকে আমাদের যে সাংসদ পাঠানো, যে ভুলটা বাংলা 2019-এ 18টা এমপি বিজেপি নিয়ে গিয়ে আমাদের ওপরে এই ব্ল্যাকমেলিং হচ্ছে, এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী আমাদের ডেলিগেশনের সাথে দেখা না করে তারা বিজেপির বিরোধী দলনেতার সাথে দেখা করে তার গাইডলাইন্স নিয়ে নিচ্ছে যে বাংলার টাকা দেওয়া যাবে না, এই জায়গাটাকে আমাদের প্রতিরোধ করতে হবে, তার জন্য লোকসভা নির্বাচনকে আমরা সামনে রাখছি।